সত্য পথের দিশারি আলিকে আপনি লিখেছেন, নফল সিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফারা আদায় করতে হবে? নফল সিয়াম রেখে যদি কেউ স্ত্রী মিলন করে তাহলে সেক্ষেত্রে কাফারা আদায় করতে হবে না, তবে সে কাজা রাখতে হবে। অনেক ওলামা ইকরামের মতে কাজা রাখতে হবে না, যে বিশেষ করে হাম্বলি মাযহাবের ওলামা ইকরাম মনে করেন যে কাজা রাখতে হবে না, এবং সেক্ষেত্রে তারা মনে করে যে নফল কাজ ভেঙে ফেললে সেটা আবার পুনরায় করা আবশ্যক নয়, তবে হানাফি মাযহাব অনুযায়ী কাজা করতে হবে, কাফারা কোনো অবস্থাতেই করতে হবে না, কারণ রমজান রোজা শুধুমাত্র ভাঙলে সেক্ষেত্রে কাফারা করতে হবে। এরপরে হাজেল কুইন আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা আমার দাদির নামে জমি কিনেছেন, সে জমির ভাগ কি আমার চাচা ফুপুরাও পাবেন? আপনার বাবা যদি আপনার দাদির নামে জমি কিনেন সেক্ষেত্রে আপনার সে জমির ভাগ চাচা ফুপুরা পাবেন যদি আপনার চাচিকে সেটা গিফট হিসাবে আপনার বাবা দিয়ে থাকেন, আপনার দাদিকে গিফট হিসাবে দিয়ে থাকেন এবং তার মৃত্যুর পরে সন্তানরা পাবেন স্বাভাবিকভাবে, আপনার বাবাও সেখান থেকে অংশ পাবেন। আর যদি জাস্ট আপনার দাদির নামে রেখেছেন এমন হয় তাকে গিফট দেননি, তাহলে সেক্ষেত্রে অন্যরা পাবেন না, এটা আপনার বাবার হক। কাউসার টনি এ তনয় এআইডি থেকে আপনি লিখেছেন, আমি ব্যাংক থেকে বাইর কাজে লোন নিয়েছি, তখন আমার সুদের মাসআলা জানা ছিল না, দিনের পথে এসে জানতে পারি, এরপর আমি অনুতপ্ত, তবা করেছি, কিন্তু এই ইনস্টলমেন্ট বহন করে যেতে হচ্ছে, এখন আমার করণীয় কি? যদি আপনার সুযোগ থাকে তৌফিক থাকে পুরো টাকা পেমেন্ট করে দিয়ে আপনি মুক্ত হয়ে যাবেন এই ঋণ থেকে, তাহলে সে চেষ্টা করা উচিত। আর যদি সেই শক্তি সামর্থ্য আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে দ্রুততম সময়ে আপনি এটা থেকে মুক্তি লাভ করার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। বিকল্প কোনো পথ যদি খোলা থাকে এই লোন থেকে বেরিয়ে আসে সেই পথে আপনাকে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে সুদের কারবার যারা আগে করে ফেলেছেন, পরবর্তীতে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন তিনি তার ভুল বুঝতে পেরেছেন, তখন সে আগে যেগুলো করেছে তওবা করে আসলে আল্লাহ তাআলা সেগুলো মাফ করবেন ইনশাআল্লাহ।